বন্ধুরা, আমরা পড়ছিলাম মহাজাগতিক কিউরেটর, যেটা লিখেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে এই মহাজাগতিক কিউরেটররা বা মহাজাগতিক প্রাণীরা পৃথিবী থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী বাছাইয়ের জন্য একটা যাচাই বাছাই করছে। তো এই যাচা বাছাইয়ের এই পর্যায়ে এসে তারা বলাবলি করছে এমন একটা প্রাণী সম্পর্কে যারা নিজেরাই সভ্যতা গড়ে তুলেছে, যারা মানুষের মতো চাষাবাদও করতে পারে। তারা শুধু সুশৃঙ্খলই নয়, অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকেই ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। অত্যন্ত সুবিবেচক, তার মানে অত্যন্ত ভালোভাবে তারা বিচার বিবেচনা করে, আগে থেকেই খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। তার মানে এরা কিন্তু পৃথিবীতে মানুষের চেয়েও অনেক বেশি আগে এসেছে, তারপরেও পৃথিবীকে মানুষের মতো এরকম বিপন্ন করে তোলেনি বা পৃথিবীকে এভাবে ধ্বংসের মুখোমুখি করেনি, প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে, পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। কারা জানবো একেবারে শেষ ভিডিওতে, আমাদের সাথেই থেকো সে পর্যন্ত।